উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে দু একদিনের মধ্যেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সাংবাদিকদের সাথে আলাপকালে সিইসি জানান, প্রয়োজনে তার বিরুদ্ধে মামলাও হতে পারে। এ ধরনের ব্যবস্থা নিলে নির্বাচন পরিচালনায় মাঠ প্রশাসনে স্বস্তি ফিরবে বলে মনে করেন তিনি। শনিবার ফরিদপুরের চর ভদ্রাসনে উপনির্বাচনের দিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংসদ সদস্যের পক্ষের এক নেতাকে আটক করা হয়। এর জেরে ম্যাজিস্ট্রেট ইউএনও ও ডিসিকে প্রকাশ্যে এবং ফোনে গালিগালাজ করেন মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার নির্বাচন কমিশনে চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ।